নমস্কার, আমি মিষ্টি। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুঝতে পারছেন আমি বিয়ে বাড়ি যাচ্ছি, আমি না আমরা, আমি মেয়ে, আমার নাতিবাবু আর আমার কর্তা। জামাইয়ের শরীরটা ভালো নয়, তো সেই জন্যে জামাই যেতে পারলো না, ছুটি পাইনি। তো বিয়ে বাড়ি তো বিকেলবেলা, কিন্তু সকাল থেকে রান্না করতে হয়েছে জানেন তো। খাবো কি বলুন লাঞ্চে? চলুন আপনাকে দেখাই আজ লাঞ্চে কি হলো আর কিভাবে একটু চুল টুল বাঁধলাম, আপনাদের দেখাচ্ছি। চলুন আজকে রান্নাটা করে ফেলি। প্রথমে দেখুন কড়ায় তেল দিয়ে কতগুলো বড়ি ভাজতে দিলাম। একটু আপনার ওই বিউলির ডালের বড়ি হলেই ভালো হয়, যদি না হয় অন্য বড়িতেও চলবে। এবার বলি আজকে কি রান্না করছি। আজকে করছি লাউ মোহিনী, লাউয়েরই একটা সুন্দর তরকারি। এই গরমকালে লাউ তরকারি খাওয়া না খুব ভালো জানেন তো। কেন বলুন তো, লাউয়ের তরকারিতে না প্রচুর জল থাকে। আচ্ছা, তরকারিটা বসানোর আগে এই যে দেখছেন সাদা পদার্থটা, এটা হচ্ছে তিন টেবিল চামচ গোবিন্দভোগ চাল আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। সেই দুধটাকে ওই চাল মানে দুধে ভেজানো যে চালটা ছিল পুরোটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে ওই সাদা ওই বাটিতে ওইটা রেখে দিয়েছি, ওটা ব্যবহার করব আমি। এবার দেখুন তেলেতে আমি দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার আমি ওটা ফোড়নটা হয়ে গেলে এবার ওই কুচোনো লাউটাকে দিয়ে দিলাম। লাউটা আমি না কালকেই কুটে রেখেছি, কারণ আজকে যাওয়ার ব্যাপার আছে। তো লাউটা কুটিয়েছি, দেখুন বেশ কুচো কুচো করে কুটেছি, ওটা কিন্তু আমি মটিতে কুটিনি, আমি এটা কুটেছি আপনার হ্যান্ড চপারে। খুব ভালো, তাড়াতাড়িও হয় আর বেশ ভালোই হয়। আচ্ছা দেখুন লাউটাকে বেশ ভাজা ভাজা করেছি, একটু একটু জল বেরোতে শুরু করেছে। এবার আমি একটু নুন দেবো, নুন দিলে আরও জল বেরোবে, নুনটা দিয়ে না একটু চাপা দিয়ে দেবো, তাহলে বেশ তাড়াতাড়ি লাউটা মজে যাবে। এই দেখুন লাউটা দেখেছেন মজে গেছে। এইবার আমি ওই গোবিন্দভোগ চাল যেটা দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ওটা নাড়াবো। যখন দেখবেন বেশ থকথকে মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ চালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, তখন ওতে দেবেন একটু কিশমিস আর ওই ভাজা বড়িগুলো। এইগুলো দিয়ে আপনি ভালো করে আবার নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে একটু চাপা জল দরকার হলে দেবেন। যখন দেখবেন বেশ ভালো মিশে গেছে, সবাই সেদ্ধ হয়ে গেছে, বড়ি কিশমিস চাল ধূপ লাউ সবাই, তখন দেবেন চিনি। চিনিটা একটু বেশি দেবেন, 3-4 চামচ দেবেন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, বাচ্চারা না এটা খেতে খুব পছন্দ করে, আর এটা খাওয়াও না খুব পুষ্টিকর জানেন। লাউ আছে, দুধ আছে, গোবিন্দভোগ চাল আছে, খুব পুষ্টিকর আর খেতে খুব সুন্দর হয়, একবার করে খাবেন। এই দেখুন আমার পুরো রান্না রেডি। এবার একটু ঘি দিয়ে আমি নাবিয়ে রেখে দেবো, খুব সুন্দর রান্না আপনি করে দেখবেন। চলুন রান্না হয়ে গেল, এবার বিয়ে বাড়ির সাজগোজের প্রস্তুতি আরম্ভ করি। আমরা বিয়ে এই যে সাজ প্রথমেই আমরা আর কি সাজবো বলুন, একটু চুলটা বাঁধতে গেছি। তো চুলটা বাঁধতে গেছি আমাদেরই এই ফ্ল্যাটের তিনতলায়, এই যে ম্যাডামকে দেখছেন এই ম্যাডামের কাছে, ম্যাডাম বলছি বটে, ও আমার মেয়েরই মতো। ও নিজের সংসার সামলে, ওর একটা ছেলে আছে, তার পড়াশুনো সামলে, সমস্ত স্বামীকে সমস্ত কর্মক্ষেত্রে পাঠিয়ে বিউটিশিয়ান কোর্স করে এই ঘরোয়া পার্লারটা খুলেছে। এই পার্লারটা ওর কাছে একটা টাটকা বাতাসের মতো। ওর আমার খুব ভাল লাগে জানেন, মেয়েরা কেউ কিছু করলে না আমার খুব আনন্দ হয়, আর বেশ করেও ভালো জানেন তো। এই দেখুন কি সুন্দর খোঁপা বেঁধে দিয়েছে দেখুন। হ্যাঁ, এবার আমি এবার ওপরে চলে যাই জানেন, কারণ ছেলেটা রয়েছে তো ওকেও তো সাজাতে হবে। মেয়ে বললো, মা তুমি চলে যাও, আমি একটুখানি চুলটা বেঁধে আমি যাচ্ছি, আনুন যাও। তারপরে আমি ওপরে গিয়ে সাজা গোজা শুরু করলাম, কেন না কি আমার তো আবার একটার কাজ নয়, আবার নাতিকেও তৈরি করতে হবে। এই আমরা সব সেজে গুজে দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি গাড়িও এসে গেছে। এই আমাদের সাজ দেখুন, আমার নাতিটাকে দেখুন কেমন লাগছে, বেশ ভাল লাগছে না। আর
মেয়েও পাশে দাঁড়িয়ে আছে, মেয়েকে ওই ম্যাডামই সাজিয়ে দিয়েছে, মহাশ্বেতা সাজিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে না। আচ্ছা দেখুন, আমরা এবার যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, আপনাকে একটু বলি দেখাই জিনিসগুলো। দেখুন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে না এখন 4 লেনের হচ্ছে, বুঝলেন, আর পাশে দেখুন ফ্লাইওভার হচ্ছে, দেখেছেন এই ফ্লাইওভারটাও 4 লেনের হচ্ছে, মানে বুঝতে পারছেন এই যে পুরো কর্মকাণ্ডটা হচ্ছে রাস্তার, এই পুরো কর্মকাণ্ডটা হচ্ছে আপনার কল্যাণী এইমসকে ঘিরে। অর্থাৎ কি না, এমন এখানে সব রাস্তা হবে আজ 5 বছর পর আপনি আর চিনতে পারবেন না এখানকে, মানে কলকাতা, হুগলি আর উত্তরবঙ্গ 3টে জায়গা থেকেই অতি সহজে আপনি কল্যাণী এইমসে আসতে পারবেন। আর এইখানে তখন বাজার দর যা হবে না জমির, সে আর সাধারণ মানুষের হাত দেওয়ার উপযোগী থাকবে না। এই আমাদের এইসব ড্রাইভার দাদা বললেন যেতে যেতে, বললো এখানে আর তখন কাউকে হাত দিতে হবে না, বড় বড় সব মাল্টিন্যাশনাল কোম্পানি আসবে এখানে, এই জায়গার ভুলই বদলে যাবে। যাক আর কি, ভালো হলেই ভালো বলুন। আচ্ছা এই দেখুন, আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি, আমরাও এলাম, ও বাবা দেখি দূর থেকে দেখি বরের গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বরের গাড়ি এসে গেল, আমরা একটু অপেক্ষা করে গেলাম। এখানে না জানেন তো শ্যামনগরে অনেক দিন ছিলাম আমরা, প্রায় 7-8 বছর, এখানে সব লোকের সঙ্গে চেনা পরিচিত, পুরনো পাড়া তো, সবাই ডাকছে কেমন আছেন কেমন আছেন বলছে, বেশ ভাল লাগছে, অনেক দিনের আলাপি লোক সব, ওরা খুব আনন্দ করছে আমরা এসেছি বলে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমাদের তো আবার ফিরতে হবে। এই দেখুন সব বাজনা বাজছে, আর এই বরকে নিয়ে সব ঢুকছে, দেখুন আমরাও ঢুকবো। এই যে এই হচ্ছে কনের মামি, খুব ভালো জানেন। এই দেখুন আমাকে না যেতে যেতে সব দোকানে টোকানে সবাই ধরছে, কেমন আছেন করছে। এই আমরা ঢুকি, এত অপরিচিত লোক দেখে না ও কোল থেকে নামতে চাইছে না, আমার নাতি দেখেছেন খালি কোলে উঠে বসে আছে। এই দেখুন ভেতরটা কি সুন্দর, বাড়িটা না সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখলাম অনেকগুলো স্টল করেছে, বুঝলেন, ফুচকার করেছে, আপনার পাকোড়ার করেছে, আর আপনার একটা কফি স্টল করেছে, আর এইখানে করেছে মকটেল কাউন্টার। এই হচ্ছে কোনের মা, এদের বাড়িতেই আমরা ছিলাম 8 বছর, জানেন সব সময় কি আর সম্পর্ক রক্তের হয় বলুন, কিছু সম্পর্ক হয় অর্জিত। এরা না আমার মেয়ের বিয়েতে যা করেছে সে আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার অবস্থা দেখুন, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, নাতিকে আমার কাছে সব গুছিয়ে দিয়েছে, আমাকেই করতে হচ্ছে। আর কর্তা দেখুন মকটেল কাউন্টারে গিয়ে মনের সুখে মকটেল খাচ্ছে, একটা এনেও দেয় না যে খাও বলে। আমি গেলাম, আমি বললাম ভাই আমি তোমাদের এটা একটু ভিডিও করতে চাই, শুনে ব্যাপক খুশি হলো জানেন তো, বললো দাঁড়ান আপনাকে স্পেশাল করে দিচ্ছি। আমি চলো স্পেশাল করে কি করে একবার দেখি কীরকম করে, অন্যদের দেখলাম বুঝলেন জলজিরা দিয়ে করে দিচ্ছে। আমার কর্তা খেয়ে বললো এ বাবা এ তো জলজিরা দিয়েছে, তা আমরা হাসলাম। এইখানে দেখলাম তো ব্লগ হচ্ছে দেখে উনি বেশ দরদ দিয়ে ছেলেটি করলো, বাচ্চা ছেলে বুঝলেন, আমাকে বললো আপনাকে ব্লু লেগুন করে দিচ্ছি। আমি আচ্ছা করো, সেই শুনে আবার অন্যরা বলছে হ্যাঁ ওনাকে দিচ্ছেন, কই আমাদের তো ব্লু লেগুন দিলেন না। তো যাই হোক, তা আমরা হাসছি, হ্যাঁ করেছে বেশ ভালোই করেছে বুঝলেন। আমি বললাম ভাই অল্প বেশি দিও না কিছু, আমরা অত খাই না, অল্প স্বল্প দাও। তাই বললো হয়ে গেছে হয়ে এসছে। তা এইবার না জানেন তো একটা আওয়াজ শুনতে পাচ্ছি গাড়ির, মনে হচ্ছে নায়িকা এলেন, অর্থাৎ কি না কোণে বর এসে গেছে, কোণের এখনও দেখা নেই, এইবার মনে হয় কোণে ঢুকছে। যাই এদের বললাম তাড়াতাড়ি মকটেলটা দাও, হাতে নিয়ে যাই গিয়ে একটু দেখি কিরম ঢুকছে, তুলতে হবে তো বলুন। অনেক ছোটবেলা থেকে দেখেছি জানেন মেয়েটাকে, কত ছোট ছিল, এত মনে ইয়ে হয় না যে এইসব ছোট মেয়েগুলো বড় হয়ে এখন সংসার জীবনে যাচ্ছে, সুখী হোক বলুন, আমরা তো এটাই চাই।
মায়েরা আর কি চাইবো বলুন, মেয়েদের সুখটাই বড় কথা। চলুন, মকটেলের গ্লাস হাতে নিয়ে, খুব ভালো মকটেল হয়েছে, বললাম ভাই খুব সুন্দর মকটেল করেছো, এই হাতে নিয়ে চলুন। যাই, ঢুকে গেল বোধহয়, এই যে ঢুকছে নায়িকা। মেয়েটিকে না দেখতে খুব সুন্দর জানেন, আর মেয়েটির স্বভাবটাও খুব ভালো। কি সুন্দর লাগছে দেখুন, দেবী প্রতিমার মতো লাগছে না, দেখেই হাসছে। চলুন এবার ওদের ওখানে গিফট যেটা দিয়েছি এনেছি ওর জন্যে, ওকে দিই, গিফটটা দিয়ে দিলাম। ও বললো কাকিমা এসো একটা ছবি তুলি। আমি বললো আবার আমি ছবি তুলবো? ও বললো হ্যাঁ এসো, তোমাকে তো আর পাবো না। ওই ক্যামেরাম্যানদের বললো এই ছবি তোলো। তা যাই হোক, একটা ছবি তুলে নিই স্মৃতি। তুলে নিয়ে না জানেন এবার খেতে বসবো, ফার্স্ট ব্যাচেই বসে পড়েছি, আমাদের আবার যেতে হবে জানেন তো, আবার ছেলেটা তো আর এসব খাবে না, ওকে আবার বাড়ি গিয়ে ভাত খাওয়াতে হবে। এই দেখুন আমার নাতির কাণ্ডটা একবার শুধু দেখুন, ওইখানে কফি খেয়ে এসছে, এবার এখানে এই যে কফির একটা গ্লাসে নুন দিয়েছে, এবার তার বিশ্বাস হচ্ছে না যে ওটা নুন। ওই দেখুন বায়না করছে, দেখুন ও খালি আমায় ইশারা করছে যে ওই 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 কফি, ওটা কফি, ওটা আমাকে দাও। এই দেখুন দেখাতে হচ্ছে যে ওটা নুন, ছোট তো। আজ এই পর্যন্তই রইল, ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।